শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ইউক্রেনের বিরুদ্ধে নাগরিকের তোপের মুখে রুশ সেনার দল, ভিডিও ভাইরাল। রাশিয়ান সেনা ভর্তি বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের। এবার জ্বালানি খাবারের অভাবে রাশিয়ার সৈন্যরা। ইউক্রেনে তেল ডিপোতে বিস্ফোরণ, সতর্কতা জারি। ইউক্রেনের রাশিয়ার আক্রমণকে সমর্থন দিয়ে মায়ানমারের সামরিক জান্তার। জেলেনস্কির বীরত্ব, সাহসিকতার প্রশংসায় বোরিস জনসন। ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, সতর্কতা ম্যাক্রোন। এবার বিস্তারিত, রুশ সেনারা এবার ইউক্রেনে একজন জ্যেষ্ঠ নাগরিকের তোপের মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম গার্ডিয়ান বলছে, ইউক্রেনের মালিকপোল শহরে এই ঘটনা ঘটেছে। ভিডিওটিতে দেখা যায়, সড়কে অস্ত্র হাতে অবস্থান নেওয়া কয়েকজন রুশ সেনার মুখোমুখি দাঁড়িয়ে ক্ষোভ ঝাড়ছেন বয়স্ক একজন ব্যক্তি। রুশ সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করছে, এটা খুবই জঘন্য। তোমাদের এখানে কি কাজ? আমাদের জীবন আছে, তোমাদেরও জীবন আছে। আমিও রাশিয়ান, কিন্তু এই দেশে বসবাস করছি। তোমাদের নিজেদের দেশ আছে, আমাদেরও নিজেদের দেশ আছে। তোমাদের দেশে কোনো সমস্যা নেই? তোমাদের দেশে কি সবাই ধনী? ধিক্কার তোমাদের। এর আগে টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রুশ সেনাদের সঙ্গে বাদানুবাদে জড়ানো এক নারীর ভিডিও ভাইরাল হয়। ওই নারীকে সবাই নির্ভীক বলে প্রশংসা করেন। রাশিয়ার সেনা ভর্তি একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাজধানী কিয়েভের কাছে মস্কো সেনা বহনকারী একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে বিপুল সংখ্যক রাশিয়ান প্যারাট্রুপার নিহত হয়েছে। তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, ইউক্রেনীয় SU-27 যুদ্ধ বিমানগুলো একটি রাশিয়ান IL-76 MD ট্রুপ ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করেছে। বিমানটি একসঙ্গে 167 জন সৈন্য ও 6-7 জন ক্রু বহন করতে পারে। ইউক্রেন যে পরিকল্পনা নিয়ে রাশিয়া এসেছিল সে মোতাবেক তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি, আর এ কারণে সেনা কমান্ডাররা ক্ষুব্ধ হচ্ছেন, এমনটি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা। কমান্ডাররা ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি হতাশায়ও পড়েছেন, কারণ ধীরে ধীরে তাদের জ্বালানি খাবার ফুরিয়ে আসছে। গণমাধ্যমকে রয়টার্স যুক্তরাষ্ট্রের ওই সামরিক কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে মস্কো তাদের সেনাদের জ্বালানি দিয়ে পাঠায়নি, আর এ কারণে কমান্ডারদের তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রাশিয়ার সৈন্যরা একটি ট্যাঙ্ক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওই সময় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ইউক্রেনের একজন সাধারণ নাগরিক। গাড়ির ক্যামেরায় ধরা পড়ে বিষয়টি। যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন তিনি রুশ সেনাদের সঙ্গে কথা বলেন, তাদের জিজ্ঞেস করেন, এখানে ট্যাঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে কেন? জবাবে সৈন্যরা জানায়, জ্বালানি আসার অপেক্ষায় আছে তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে 46 কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ধোঁয়া ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। তাই কিয়েভের বাসিন্দাদের দরজা জানালা বন্ধ করে রাখতে বলেছে স্থানীয় প্রশাসন। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে তেল ডিপোতে থেকে ধোঁয়া ওড়ার দৃশ্য দেখা গেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে জ্বালানি তেলের ভয়াবহ অগ্নিকাণ্ড। কিয়েভ থেকে 30 কিলোমিটার দূরে ডিপোর একটি গ্যাসোলিনের ট্যাঙ্কারে গতকাল রাতে প্রথম আগুন লাগে। কিছুক্ষণ পরে প্রবল বিস্ফোরণ হয়, তারপরে আগুন ছড়িয়ে পড়তে থাকে একের পর এক ট্যাঙ্কারে। ঘটনাস্থলে পৌঁছে 62 দমকলের ইঞ্জিন, কিন্তু দমকল কর্মীদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সকালেও জ্বলছে আগুন। আগুন নেভাতে গিয়ে নিখোঁজ 3 দমকল কর্মী, আহত হয়েছে 5 জন, স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। মিয়ানমারের সামরিক জান্তা বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতি সমর্থন ব্যক্ত করে বিশ্ব সম্প্রদায়ের সংখ্যাগুরু অংশের সাথে মতানৈক্য প্রকাশ করল। বিশ্ব সম্প্রদায় রাশিয়ার সামরিক পদক্ষেপের নিন্দা করছে এবং মস্কোর উপর একের পর এক কড়া নিষেধাজ্ঞা আরোপ করছে। ভয়েস অব আমেরিকা বার্মিজ বিভাগের সাথে এক সাক্ষাৎকারে মিয়ানমারের সামরিক কাউন্সিলরের একজন মুখপাত্র জেনারেল জাও মিন তুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপের প্রতি মিয়ানমারের সামরিক সরকারের সমর্থনের কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রথমত রাশিয়া তার সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য কাজ করেছে, আমি মনে করি এটি সঠিক কাজ। দ্বিতীয়ত, বিশ্বকে দেখানো প্রয়োজন যে রাশিয়া একটি পরাশক্তি। অভ্যুত্থানের নেতা কিম মিন অং হাইন গত বছরের জুনে রাশিয়া সফর করেছিলেন। এছাড়া বর্মী ও রাশিয়ান বাহিনীর মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। সামরিক কাউন্সিলরকে সমর্থন করা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম। মিয়ানমারের সামরিক কাউন্সিল 1 ফেব্রুয়ারি 2021 অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সামরিক বেসামরিক সরকারকে উৎখাত করে এবং মিয়ানমারের
অবিসংবাদিত নেতা অং সান সুচি এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের আটক করে। এরপর থেকে জাতিসংঘ ও বার্মা বিষয়ক বিশেষজ্ঞরা বারবার সামরিক কাউন্সিলরের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন, কিন্তু রাশিয়া সেই আহ্বানকে উপেক্ষা করেছে। অভ্যুত্থানের এক পূর্তিতে মিয়ানমারের সামরিক শাসনের সাথে যুক্ত ব্যক্তি এবং সংস্থার উপর যুক্তরাষ্ট্র আরো নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় অবিশ্বাস্য সাহসিকতা ও বীরত্বের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশংসা করেন তিনি। এছাড়া ইউক্রেনের নিপীড়িত নাগরিকদের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্থানীয় সময় শনিবার ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র তথ্য জানিয়েছেন খবর বিবিসি। তিনি বলেন, বরিস জনসন ও জেলেনস্কি একমত হয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে হিসাব কষে ইউক্রেনে হামলা শুরু করেছিলেন তার চেয়ে অনেক বড় প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে। দুই নেতা মনে করেন, রাশিয়াকে কূটনৈতিক এবং আর্থিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হবে এখন সময়ের দাবি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তটি স্বাগত জানান বরিস জনসন ও ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, আমি আপনাদের একটা বিষয় বলতে পারি, তা হলো এই যুদ্ধ বিশ্বকে অনেক দিন দেখতে হবে। দেশটির বার্ষিক কৃষি মেলায় কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট খবর আল জাজিরার। ম্যাক্রো বলেন, এই সংকট এই যুদ্ধ হবে দীর্ঘ, তাছাড়া এই সংকটের পরিণতি দীর্ঘস্থায়ী হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি কার্গো জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের নৌবাহিনী। ওই জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। শনিবার সকালে বাল্টিক লিডার নামের 416 ফুট দীর্ঘ ওই বাণিজ্যিক জাহাজটি আটক করা হয়। রাশিয়ার বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার অংশ হিসেবে প্রথম এ ধরনের পদক্ষেপ নিল ফ্রান্স। জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় 198 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এর মধ্যে 3 শিশুও রয়েছে। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াস্কো এই তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে তথ্য জানানো হয়। সামাজিক মাধ্যমে ফেসবুক এক পোস্টে স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াস্কো বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের 198 বেসামরিক প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে 3 শিশুও রয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের আরও 1,115 জন আহত হয়েছে, যাদের মধ্যে 33 জনের শিশু।